বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,78,291 জন এবং এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছেন 1,89,02,735 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 6,815 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 7,09,511 জন। দেশে গত 24 ঘন্টায় নতুন করে 2,611 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় 32 জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এ এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে 2,55,113 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন 3,365 জন। ব্রিফিং এ বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,020 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,46,604 জন। পূর্বের দিনে নমুনা সহ গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,737টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,49,560টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,611 জন। এ পর্যন্ত শনাক্ত 2,55,113 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,020 জন। এ পর্যন্ত সুস্থ 1,46,604 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। এ পর্যন্ত 3,365 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। গতকাল শুক্রবার দেশে করোনায় সংক্রমিত 2,851 জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিল 27 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 67,863 জন। এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছেন 24,28,584 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 999 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 50,771 জন।